হ্যাঁ স্যার। চলো পরের অঙ্ক করে দাও, পরের অঙ্ক করে দাও। কি বলছে পরের অঙ্ক দেখো দেখি, করে আমাকে অ্যান্সার বলো। এটা বলেছে ওয়াটার, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 4/3। এটা বলেছে গ্লাস, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলেছে 3/2। এখানে অবজেক্ট আছে, এই ডিস্টেন্স বলে দিয়েছে 20 সেন্টিমিটার, এর রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে 10 সেন্টিমিটার। একই কোশ্চেন, ফাইন পজিশন অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ, ফাইন পজিশন অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে নেচার অফ দ্য ইমেজ রিয়েল। কিরে তাই তো? বাট এবার অঙ্ক কর, দেখ ফিল হবে কেমন। কর অঙ্ক, বল ফর্মুলা, বল কোড়া, বল আমি লিখব, ফর্মুলা বল, ল্যাঙ্গুয়েজে বল, প্র্যাকটিস কর, বল। হ্যাঁ সুচি বল। Refractive index where image forms by image. Refractive index where image form. K image object. Object. Yes, sir. 3/2 by image distance. Image distance jani na v. Dekha jabe minus. Tar pore bol ki chilo? Refractive index where object placed. Object placed koto? 4/3 by object distance. বল কত বসাবো object distance? -20. Good. Is equal to refractive index where image formed. কত হবে? 3/2 minus refractive index where object is placed. কত হবে? 4/3 by radius of curvature. কে বলবি radius of curvature কত বসাবো? +10. Very good. কেউ এবার আমাকে একটু সলভ করে ভি কত হয় বলবি? -30। আহা হা, কি এলো? ইউ কিসে এসছে? ইউ কিসে? কি সাইন ইউ এর? -9। ভি এরও কি সাইন? -9। If you and V are of same sign, কি হবে? Image virtual। তাহলে কি হয়ে গেল? এবার ফিল বোঝাতে পেরেছি? অবশ্য কিন্তু ভাবারই দরকার নেই, যেভাবে টেকনিক শেখালাম তারপরে অ্যান্সার দিবি, তাহলে অ্যান্সার হলো এটা 30 সেন্টিমিটার বার ভার্চুয়াল। এবার ছবিটা বোঝার চেষ্টা কর, টাকা ছবি এঁকে দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি, চিন্তার কিচ্ছু নেই। এবার ছবি দিয়ে ফিল দেখাবো। লাইট পড়লো, আচ্ছা এটা নর্মাল আঁকলাম, এত অব্দি তো কমন, এটা তো তোমাকে পারা উচিতই, তুমি শিখে গেছো এত অব্দি, বল বুঝলি কিনা? আচ্ছা 4/3 কত হয় রে? 1.33 নাকি? ঠিক বললাম? 3/2 হয় 1.5। যা প্রচুর স্টুডেন্ট এখানটা আবার এরকম ভাবে যে আচ্ছা তার মানে এক রায়া লাইট এবার ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে। না দেখ সেমই আছে, লাইট দেখ রেয়ারার থেকে ডেন্সারেই যাচ্ছে। কি রে কি রে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে লাইট কোন দিকে বেন্ড করবে? টুয়ার্ডস নর্মাল। তাহলে তো স্যার এরকমই হওয়ার কথা ছিল। না দেখ এবারে, আচ্ছা
লাইট যাওয়ার কথা ছিল এরকম নাকি? ঠিক আছে, টুয়ার্ডস নর্মাল মানে এর থেকে নর্মালের দিকে বেন্ড হবে। আচ্ছা এটাকেও তো বলে টুয়ার্ডস নর্মাল, কি রে? যাওয়ার কথা ছিল এরকম, এখান থেকে টুয়ার্ডস নর্মালে বেন্ড করবে, তাই এটাও তো টুয়ার্ডস নর্মালি। কিন্তু এটা মিট করছে না এখানে, তাহলে তখন আমরা এটাকে ইলংগেট করব এই দিকে মনে মনে। তাহলে মনে হচ্ছে যেন লাইট আসবে বা এখান থেকে, এটা হলো ইমেজ, এই ডিস্টেন্সটা হলো 30 সেন্টিমিটার। দেখ এবার ফিল হলো কিনা বল। হ্যাঁ স্যার। তো খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স, অঙ্ক যখন দেখবে তাড়াহুড়ো করবে না, টাইম নিয়ে শুধু একটাই লজিক ফলো করাবে, কি স্যারের সারফেস মেকার ফর্মুলা ল্যাঙ্গুয়েজে। আরেকটা জিনিস সাইন কনভেনশন, আশা করবো প্রচুর করেছো সাইন কনভেনশন, সাইন কনভেনশন ভুল হবে না। তারপর তলায় যে লাইনটা আছে সেটা মাথায় রেখে দেবে, ইউ আর ভি যদি অপোজিট সাইন হয় ইমেজ রিয়েল, ইউ আর ভি যদি সেম সাইন হয় ইমেজ ভার্চুয়াল, কনকেভ কনভেক্স এর উপর ডিপেন্ড করে না। হ্যাঁ জেনারেলি জেনারেলি কনভেক্সে রিয়েল হয়, জেনারেলি ভার্চুয়াল হয়, তার এক্সাম্পল তোমার সামনে আছে এখন। ক্লিয়ার সবার? বোঝা গেছে? চলো এবার আমরা একটু কঠিন অঙ্কে যাই আজকের। লেখো এর পরের অঙ্ক হচ্ছে এটাকে বলা হয়, এটাকে বলা হয় দুটো সারফেস থাকা, দুটো সারফেস। তো তাতেও ভয় কিচ্ছু নেই, কম্বিনেশন সব আমরা শিখব, যা শেখালাম যা শেখালাম সেটা হোল্ড করবে। আর লাস্টে আরেকটা জিনিস হোল্ড করবে। আচ্ছা আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি আগের ছবিটা থেকে, স্টুডেন্টরা এখানটা একটু কনফিউজ হয় সেটা বলতে ভুলে গেছি। এই ছবি আগে আগে অঙ্কটা ছবি আসছি, আগের অঙ্কটা এই লাইট পড়লো, আমাকে বল এটা কত ছিল নিউ ডাব, এটা কত ছিল বাবা একটু বল কেউ? 4/3 পেজ। আর এটা ছিল নিউ জি 3/2, তাই তো? আচ্ছা আমাকে বল যখন তুই সারফেস মেকার ফর্মুলা করছিলিস তখন তুই কি বলেছিলিস? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম, ইমেজ কোথায় ফর্ম করবে? এখানে। কেন? লাইট তো এরকমই যাচ্ছে, এরপরে তো এখানেই ঢুকবে। কিন্তু এবার আমাকে বল লাইট কি অ্যাকচুয়ালি, এই সরি ইমেজ কি অ্যাকচুয়ালি এখানে ফর্ম করেছে না এখানে ফর্ম করলো? এটা নিয়ে মাথা ঘামাতে হবে না তোমাকে, এসব কিচ্ছু ভাবতে হবে না তোমাকে, তুমি শুধু এটা মাথায় রাখবে লাইট যেখান থেকে যেখানে ঢুকবে এরপরে ইমেজ সেখানেই ফর্ম হবে, যদি সেখানে ফর্ম না হয় অঙ্ক ওকে সাজিয়ে নেবে যেমন আগের অঙ্কে সাজিয়ে দিল, তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। বলো বুঝেছো কিনা? চলো তাহলে এই যে কনসেপ্ট ছিল এটা, আর একটা ছোট্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এটা আমি আগেও শিখিয়েছি আবার বলছি, ইমেজ ফর্মড বাই দা, খুব ইম্পর্টেন্ট কথা, ফার্স্ট সারফেস, আমি ফার্স্ট অ্যাকচুয়ালি হয় ফার্স্ট ওয়ান, ওয়ান মানে এই ফর্ম এই লজিকটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মিরারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সারফেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লেন্সের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তাই আমরা এটাকে লিখি ইমেজ এবং কম্বিনেশনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তাই আমরা এটা লিখি ইমেজ ফর্ম বাই দা ফার্স্ট ওয়ান।
বাট আমি এখানে যেহেতু সারফেস করাচ্ছি তাই আমি লিখছি ইমেজ ফর্ম বাই দা ফার্স্ট সারফেস উইল বি দা অবজেক্ট অফ দা সেকেন্ড সারফেস খুব ইম্পর্টেন্ট কথা যখন লেন্স করাবো তখন আবার বলি ইমেজ ফর্ম বাই দা ফার্স্ট লেন্স উইল বি দা অবজেক্ট অফ দা সেকেন্ড লেন্স যখন লেন্স সারফেস কম্বাইন করাবো তখন লিখবো ইমেজ ফর্ম বাই দা ফার্স্ট সারফেস ধর ফার্স্টে সারফেস আছে উইল বি দা অবজেক্ট অফ দা সেকেন্ড লেন্স যা ইচ্ছে কম্বিনেশন করা যায় যা ইচ্ছে মানে যখন একের বেশি সারফেস থাকবে তাও তুমি কিভাবে এগোবে প্রথমটাকে ধরবে প্রথম সারফেসের জন্য এই লজিক ফলো করে ইমেজ বার করে নেবে ওই ইমেজটা হবে সেকেন্ড সারফেসের অবজেক্ট দিয়ে আবার নর্মাল ফর্মুলা করবে অঙ্ক সব হয়ে যাবে ধরো তিনটে আছে তাহলে যে সেকেন্ডের যে ইমেজ হলো সেটা হবে থার্ডের আবার অবজেক্ট বলো ক্লিয়ার কি না চলো তাহলে অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে করে ফেলো অঙ্ক সুন্দর অঙ্ক করে ফেলো কি বলছে অঙ্কটা বলছে একটা গ্লাস স্ফিয়ার আছে এখানে ওয়াটার আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3 এখানে গ্লাস আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 3/2 রেডিয়াস বলে দিয়েছে 10 সেন্টিমিটার ফাইন্ড দা পজিশন অ্যান্ড নেচার অফ দা ফাইনাল ইমেজ ফাইন্ড দা পজিশন অ্যান্ড নেচার অফ ফাইনাল ইমেজ আরো কিছু বলেছে অবজেক্ট আছে এখান থেকে এটা থেকে 20 সেন্টিমিটার দূরে চলো এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি P1 আমার নয়তো বোঝাতে প্রবলেম হবে তার জন্য এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম P2 একটা P1 একটা চলো এগোবো অঙ্ক ক্লিয়ার সবার আমি আবার বলছি এসব জায়গা খুব ইজি কিন্তু বাবা একটু কনসেপ্ট ধরে ধরে এগো ক্লিয়ার এত অবধি সবার এগোবো হ্যাঁ স্যার চলো কি বলছে তোমাকে ভালো করে শুনবে প্রথমে কোন সারফেস ধরবো P1 সারফেস প্রথমে কোন সারফেস ধরবো P1 সারফেস P1 সারফেসের ক্ষেত্রে যদি আমি ধরি P1 সারফেস ফর্মুলা কি হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্কয়ার ইমেজ ফর্ম লাইট এখান থেকে গেল শুধু এইটুকুনি ছবি আর আর কিছু দরকার নেই লাইট এখান থেকে গেল বলো কোথায় গিয়ে পড়বে এইখানে এইদিকে যাবে বলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স স্কয়ার ইমেজ ফর্ম কোথায় কত লিখবো বলো ভেরি গুড তোমাকে এত কিছু ভাবতে হবে কিছু দেখবে এখান থেকে এদিকে যাচ্ছে ব্যাস গল্প শেষ 3/2 ব্যাস সিম্পল থিং বাই ইমেজ ডিস্টেন্স তুমি তো জানো না ইমেজ ডিস্টেন্স কি হবে স্যার শিখিয়েছিল ভি মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড অবজেক্ট কোথায় আছে 4/3 ইজি একদম ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সরি ডিভাইডেড বাই অবজেক্ট ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স কত তোমাকে বলতে হবে -20 ভেরি গুড -20 ইজ ইকুয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম তুমি কোথায় ধরেছো ইমেজ ফর্ম করছে এখানে নাকি কত লিখবো 3/2 এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও মাথার মধ্যে ঢুকিয়ে নাও তুমি কোথায় ধরেছো ইমেজ ফর্ম করছে বলো বাবা 3/2 মাথার মধ্যে ঢুকিয়ে নাও ফাইনালি হয়তো তাই বেরোবে না তাতে আমার কিছু যায় আসে না আমার ধরাটাকেই আমি ধরবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোথায় ইমেজ ফর্ম করেছে এখানে সব সময় 3/2 তে চলো বাই
না 3 বাই 2 তারপর কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড 4 বাই 3 বাই রেডিয়াস অফ কার্ভেচার কে বলবে রেডিয়াস অফ কার্ভেচার কত লিখবো প্লাস 10 ভেরি গুড প্লাস 10 আমাকে কেউ একজন এটা v1 দিলাম হ্যাঁ আরেকবার তো হবে তাই এটা v1 দিলাম কেউ আমাকে সলভ করে v1 বার করে বলো কত হচ্ছে minus 30 minus 30 centimeter good kise berobe answer minus minus tar mane ki tumi jano minus er mane ebar dekho tale ebar chobi eke acha chobi puro akar dorkar nei tumi ei bhabe bhabo puro to ekhane o puro pore akbo age bhebe na tumi bhabo tale image toiri hobe ekhane etar nam dao i1 etar nam dao i1 এই ডিসটেন্সটা হবে 30 সেন্টিমিটার বলো এত কি বুঝলে কিনা হ্যাঁ স্যার এবার গন্ডগোল হতে চলেছে ইম্পর্টেন্ট জিনিস শেখাতে চলেছি এটা শিখে গেলে এই অপটিক্সের আর কোনো অঙ্ক আটকাবে না ভালো করে আবার বলে নি আরেকবার বলে নি বলো আমাকে কে বলবে ইমেজ কোথায় ফর্ম করেছে শুনতে পাইনি জোরে না না ওটা ওটা আমাকে যায় সেটা ইমেজ কোথায় ফর্ম করেছে মানে কোন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে ফর্ম করেছে আবার বলো 3/2 তে একদম 3/2 তে তুমি কি ধরেছো লাইট এখান থেকে এদিকে যাচ্ছে এদিকে যাওয়া মানে এটা কোন দিকে 3/2 তে 4/3 তে হয়েছে অ্যাকচুয়ালি সেটা তুমি ভাববে না ওটা তো অঙ্ক সাজিয়ে নেবে নিজের মতো করে তুমি তোমার কনসেপ্ট ছাড়বে না রিফ্র্যাক্টিভ ইমেজ কোথায় ফর্ম করে তাহলে তুমি এখন মাথায় এটা রাখবে i1 কোথায় ফর্ম করেছে বলো থ্রি বাই টুতে বারবার বলছি নয়তো এই লজিক ভায়োলেট হয়ে যাবে তবেই অঙ্ক বুঝতে পারবে হ্যাঁ আমি জানি যে তুমি এখন স্যার বলবে স্যার কি হলো এটা 4/3 তে ফর্ম করছে আরে বাবা আমি বললাম না এত সব ভাবতে হলে অঙ্ক কঠিন হবে তুমি আমার এই লজিক ফলো করবে কোথায় ফর্ম করবো নিজে সাজিয়ে দেবে এই তো ল্যাঙ্গুয়েজের এত বড় গুরুত্ব তোমাকে ভাবতে হবে না ও নিয়ে তুমি শুধু বার করে নেবে আমার এই লজিক দিয়ে তারপরে বুঝে যাবে কোন দিকে হচ্ছে সেখানে ফেলে দেবে হয়ে গেল অঙ্ক শেষ ক্লিয়ার সবার এটা বোঝা গেছে ক্লিয়ার হ্যাঁ স্যার চলো শুরু করি এবার লাইন এবার কোথায় পড়বে আচ্ছা এবার যদি আমি ছবি এঁকে দিয়ে তাহলে ছবি এঁকে দিই এটা রেডিয়াস এই তার মানে এখান থেকে টুয়ার্ডস এরকম যাওয়ার কথা ছিল গেছে এরকম আমরা সোজা দেখেছি এই দেখো এই হলো এবার বলো এবার লাইন কোথায় পড়লো কোন সার্ফেসে পড়লো নাম বলো P2 সার্ফেস ইরে আচ্ছা এটা 4/3 এদিকেও 4/3 কিছু বলা নেই মানে এদিকেও তাই আছে সেম মিডিয়াম আছে চলো বলো আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করব দেখো তুমি এই লজিক ফলো করবে আর কিছু না তুমি এই ডায়াগ্রামের এটা ফলো করবে আর কিছু না রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম এবার লাইট এখান থেকে এদিকে যাবে বলো তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে এবারে 4/3 সিম্পল থিং সবার বোঝা যাচ্ছে 4/3 বাই ইমেজ ডিস্টেন্স জানি না v2 ধরবো মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড
মনে করো এইভাবে ভাববে না ছবি আই ওয়ান এর দিকে তাকাবে না তাকাবে মানে একবার ওই রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর দিকে তাকাবে না আই ওয়ান তুমি ধরেছিলে কোথায় ফর্ম করবে পি ওয়ান এর জন্য 3/2 তে তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেস এই অবজেক্টটা কি এখন আই ওয়ান এর অবজেক্ট তাহলে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত হবে 3/2 বলো এটাই মেইন জায়গা বাবা বুঝলে কিনা বলো সবাই বলো সবার ক্লিয়ার সবার সবার বাকিদের চলো তাহলে 4/3 / V2 - refractive index where object is placed object কে I1 কিন্তু আমি ধরেছিলাম কোথায় ফর্ম করছে I1 3/2 তে তাই 3/2 বাই অবজেক্ট ডিসটেন্স বলো কে অবজেক্ট I1 এখন অবজেক্ট তাই তো ইমেজ ফর্ম বাই দা ফার্স্ট সারফেস উইল বি দা অবজেক্ট অফ দা সেকেন্ড সারফেস তাহলে I1 এবার অবজেক্ট বলো P2 থেকে I1 কত ডিসটেন্সে এটা 30 এটা কত কোথায় ছিল 3/2 / রেডিয়াস অফ কার্ভেচার বলো রেডিয়াস অফ কার্ভেচার কি বসাবো ভেবে চিন্তে উত্তর দেবে পিটুর জন্য করছি রেডিয়াস অফ কার্ভেচার কি বসাবো এখানে কি হয়েছিল +10 তাহলে সারফেস ওয়াইজ সাইন কনভেনশনও চেঞ্জ হচ্ছে সলভ করে আমাকে কেউ V2 বার করে দাও বলো কত হবে মনে মনে বাড়াই এই আসবে দেখ এইখানে ফর্ম করবে এটা I2 এটা I2 আর এই ডিস্টেন্সটা সাবধান এই পুরো ডিস্টেন্সটা 100 সেন্টিমিটার কেন P2 থেকে মেপেছো তো তার মধ্যে এটা 20 তাহলে এই ডিস্টেন্সটা হবে কত হবে এই ডিস্টেন্সটা 80 সেন্টিমিটার তাই যখন পরীক্ষায় দেবে এটা একটু মাথায় থাকবে অপশনটা যে কোথা থেকে মাপতে দিয়েছে P2 থেকে মাপলে 100 সেন্টিমিটার P1 থেকে মাপলে এটা তো 20 তাহলে 80 সেন্টিমিটার বলো অঙ্ক ক্লিয়ার কিনা এবং নেচার কি হবে নেচার ফাইনাল নেচার কি হবে রিয়েল না ভার্চুয়াল ভার্চুয়াল ক্লিয়ার সবার চলো এবার আমাকে একটা অঙ্ক করে দাও যদি পেরে যাও তাহলে তো শিখে গেছো সব করে দাও একটা অঙ্ক তাড়াতাড়ি মুছে দি সবার হয়ে গেছে চলো লাস্ট অঙ্ক ব্যাস এটা করলে কমপ্লিট ব্যাস এটা যেন নিজেরা হয় একই জিনিস দিয়েছে এখানে এবার এআর আছে এখানে মিউ জি 3/2 আছে
রেডিয়াস 5 সেন্টিমিটার বলেছে, প্যারালাল লাইট এসে পড়েছে বলেছে, প্যারালাল লাইট, ফাইন্ড দা নেচার অ্যান্ড পজিশন অফ দা ইমেজ। চলো করে দাও তাড়াতাড়ি করে দাও। স্যার মিউজিকটা কত লিখেছে শুনতে পাই না একবার, তোমরা বলবে আমি কিছু বলবো না, এটার নাম পি ওয়ান, এটার নাম পি টু, বলো কাকে ধরবো? চলো বলো ফর্মুলা বলো তাড়াতাড়ি, তুমি বলবে যা আমি লিখবো তাই বলো। স্যার অবজেক্ট ডিসটেন্সটা কি হবে? ভাবো কি লাইট এসছে, একদম ভেরি গুড, কি লাইট এসছে, প্যারালাল লাইট, প্যারালাল লাইট কোথা থেকে আসে? ইনফিনিটি, ইনফিনিটি। বলো আমাকে বলো ফর্মুলা বলো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম, ইমেজ কোথায় ফর্ম করবে? এখানে, এখানে মানে কে, 3/2 বাই ইমেজ ডিসটেন্স, তো জানি না v1 করে দিলাম, এটা বুঝতে পারছো 1 2 দুবার হবে বলে, মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় অবজেক্ট ইজ প্লেসড, অবজেক্ট তো ভালো জিনিস, 1 বাই ইনফিনিটি বা বা সুন্দর জিনিস, ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ এই ওয়্যার ইমেজ ফর্ম মানে 3/2 মাইনাস 1 বাই রেডিয়াস অফ কার্ভেচার, কত হবে লিখবো বলো? আচ্ছা প্লাস মানে এদিকেই হবে তাই তো, দেখা যাক, এটা নর্মাল আঁকবো, আঁকলাম এটা 5, এটা 5 টে, তার মানে এখানে হবে, তাহলে ইমেজ এখান থেকে এরকম আসবে, এটাকে যদি আমি বাড়াই তাহলে এটা I1 হবে আমার, এই ডিস্টেন্সটা হবে আমার 15 সেন্টিমিটার। ছবি ক্লিয়ার কিনা বলো সবার, ছবি বলো ক্লিয়ার কিনা? কিরে হ্যাঁ স্যার। চলো এবার কোন সারফেস ধরবো, P2, কে আমায় বলবে P2 জন্য কি ফর্মুলা লিখবো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম, ইমেজ কোথায় ফর্ম করবে? ওয়ান, ভেরি গুড, ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ, সরি ডিভাইডেড বাই ইমেজ ডিসটেন্স v2 মাইনাস, তোমরা বলো আমি বলবো না, এটাই মেইন জায়গা, এটাই মেইন জায়গা বলো, ভেরি গুড 3/2 শেষ, আর কেউ আটকা দেওয়া যাবে, 3/2 বাই অবজেক্ট ডিসটেন্স, অবজেক্ট ডিসটেন্স কে অবজেক্ট, না এখানে একটা আটকানোর জায়গা আছে, অবজেক্ট ডিসটেন্স কে অবজেক্ট, I1, ভেরি গুড I1, এটা P2 থেকে মাপছি সব, এটা 10, এই ডিসটেন্সটা কত হবে, উইথ সাইন বলবে, উইথ সাইন বলবে, তুমি সিম্পল লজিক যা শেখালাম, সাইন কনভেনশন লাইন এদিকে যাচ্ছে,
অবজেক্ট এ এবার অবজেক্ট ডিসটেন্স হবে পি টু আই মানে আমি এদিকে যাচ্ছি প্লাস ভয়ের কিচ্ছু নেই সিম্পল কনসেপ্ট ইজ ইকুয়াল টু রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ওয়্যার ইমেজ ফর্ম মানে হচ্ছে 1 মাইনাস রিফ্র্যাকটিভ ইন্ডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেস মানে 3/2 বাই রেডিয়াস অফ কার্ভেচার এবার কে বলবে রেডিয়াস অফ কার্ভেচার কি লিখবো রেডিয়াস অফ কার্ভেচার কি লিখবো -5 ভেরি গুড শেষ অঙ্ক শেষ দেখেছো তাহলে ভি2 বার করে ফেলো কেউ বলো কত হবে ভি2 সলভ করলে বাড়ি সলভ করো পড়েছো কেউ বলবে +5 না +5/2 হবে +5/2 মানে +2.5 সেমিমিটার আই টু এটা কোথা থেকে পি টু থেকে তাহলে আরো কাছে তৈরি হবে এবার ভেবে দেখো এখানে রে আরো কাছে মিট করবে এটা হবে আই টু এটা +2.5 সেমিমিটার ক্লিয়ার সবার হ্যাঁ স্যার দ্যাটস অল সারফেস মেকার ফর্মুলা কমপ্লিট সারফেস নিয়ে যে যে অঙ্ক হয় পরের দিন আমরা লেন্স করব এবং তারপরে বেশ কিছু কম্বিনেশনের অঙ্ক শিখব আজকের ক্লাস এত অবধি থাকলো